Hi friends, welcome to my channel Guitar and Scissors. আজকে আমার ভিডিও টপিক হলো অ্যানিভার্সারি নেমপ্লেট। ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল কজ এটা আমার সেকেন্ড অর্ডার ছিল। তো নেমপ্লেটটা আমি অনেকটা বড় বানিয়েছি, 24 ইঞ্চ। আমি মেপে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দুটো লাভ সাইন আছে ডেকোরেশনের জন্য। আর যেহেতু 24তম ছিল ওই জন্য, মানে 24th অ্যানিভার্সারি ছিল ওই জন্য আমি ওটা বাংলাতে অ্যাজ আ ডেকোরেশন দেখতে ভালো লাগবে তাই বানিয়েছি। তো তোমরা যদি এটা ইংলিশে দেখতে চাও, হ্যাপি অ্যানিভার্সারি, তো মানে ইংলিশে নেমপ্লেটটা যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করলে আমি নিশ্চয়ই বানাবো। আর হ্যাঁ, এটা হলো ফুল টিউটোরিয়াল, মানে আমি যে দুটো লাভ সাইন বানিয়েছি, যেই নেমপ্লেটটা বানিয়েছি, তারপরে যে 24th আমি লিখেছি, 24তম যেটা লিখেছি, এটা পুরো সবকটা মিলিয়ে এই ভিডিওটা ফুল টিউটোরিয়াল। তো ওই জন্য ভিডিওটা একটু লেন্দি হয়েছে, কারণ পার্ট বাই পার্ট যদি আমি ভিডিও বানাই তো পার্ট 1, পার্ট 2 আবার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। এটা মানে যা তোমরা যদি বানাতে চাও তোমাদেরও প্রবলেম হবে। আর ওই জন্য আমি পুরো যে টিউটোরিয়ালটা আমি একসাথেই রেখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো এই যে আমি এটা, হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমি নেমপ্লেটটা বানিয়েছি, নেমপ্লেটটা কেন, পুরো যে ডেকোরেশনটা, এটা কিন্তু মেন যে স্ট্রাকচারটা আমি বানিয়েছি সেটা কিন্তু ওই ফেলে দেওয়া শাড়ির যে বাক্সগুলো আমরা যেটা ফেলে দিই, আর ধরো তুমি অ্যামাজনের যে বড় বড় বক্সগুলো আসে সেগুলো কেটে কিন্তু এগুলো বানানো। তো তোমাদের এক্সট্রা করে কিছু কিনতে হবে না, যেটা কিনতে হবে সেটা হলো আর্ট পেপার, আঠা, এগুলো কিনতে হবে। আর বাদ বাকি তোমরা দেখবে আমি ওই মানে যে বক্সগুলো থাকে, শাড়ির বক্সগুলো, তারপরে ধরো অ্যামাজন ফ্লিপকার্টে যেই বক্সগুলো দেয় না প্যাকেজিংয়ের ক্ষেত্রে, তো ওইগুলোই আমি হচ্ছে এই ফুল যে ডেকোরেশনটা নেমপ্লেটটা ওইটাই আমি ইউজ করেছি। আর হ্যাঁ, এই যে অ্যামাজন ফ্লিপকার্টের যে প্যাকেজিংয়ের বক্সগুলো, তারপরে যে শাড়ির যে মানে যেগুলো আমরা ফেলে দিই আর কি, যে শাড়ি যে দেয় না যে বক্সগুলো থাকে প্যাকেজিংয়ের ক্ষেত্রে, সেগুলো তো আমি ইউজ করেছি। আবার আমার কাছে বিয়েবাড়ির একটা তত্ত্ব এক্সট্রা ছিল, তো সেটাও আমি ভেঙে এই ক্রাফটের কাজে আমি ইউজ করেছি। তো তোমরা দেখতে পাবে যে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস এরকমভাবে আমি ইউজ করছি, যেগুলো আমরা ফেলে দিই, আমরা ইউজ করি না, সেগুলো আমি কেটে কেটে এটা পুরো স্ট্রাকচারটা আমি ওটা দিয়েই বানিয়েছি। তো তোমাদের শুধু আঠা, কালারিং পেপার এগুলোই কিনতে হবে, আর ওই, আর হ্যাঁ, ওই ফেব্রিক কালার, ব্ল্যাক, ব্ল্যাক যে ফেব্রিক কালারটা ওটা তোমাদের কিনতে হবে। বাকি স্ট্রাকচারের জন্য মেন যে স্ট্রাকচারটা তোমরা করবে সেটা তোমরা ওই ফেলে দেওয়া প্যাকেজিং বক্স থেকেই তোমরা করতে পারো, এক্সট্রা করে ওগুলো আর কিছু কিনতে হবে না। তো ফুল ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো, আর ছোট্ট করে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আর কিছু বলার নেই, তোমরা দেখো স্টেপ বাই স্টেপ একদম ফুল ডিটেলসে আমি এটা বানানো এখানে দেখিয়েছি। তো আমি আর কিছু বলবো না, টাটা। আর হ্যাঁ, অবশ্যই নিচে একটু কমেন্ট করে আমাকে জানিও যে আমার এই, হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস মনে পড়লো, এই পুরো স্ট্রাকচারটাই কিন্তু আমার নিজে, আমি এটা ভেবে বানিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করলে কেমন লাগলো, ভালো, খারাপ, যাই হোক কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কি না। আমার সত্যি কথা বলতে আমি বানিয়েছি, আমি একটা নিজে স্যাটিসফাইড হয়েছে এটা বানিয়ে, যে না এতদিন পরে একটা ভালো জিনিস বানালাম। তো তোমাদের কাছ থেকেও আমি জানতে চাইবো, তোমরাও আমাকে ফিডব্যাক দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। সো টাটা, আর কিছু বলবো না, এনজয় করো ভিডিওটা।